হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো টপিক তো জানো মন্দিরা, তো মন্দিরার ভিডিওর মাধ্যমে নিজেই কিন্তু নিজের নাটকের পর্দাটা ফাঁস করে দিচ্ছে। আমরা সবাই ধরে ফেলছি যে মন্দিরা কী নাটক করছে। কেন বলছি দেখো বন্ধুরা, আমরা যখন কোনো বিপদে পড়ি সেই সময় আমরা কার কাঁধে মাথা রাখবো? নিজের আপনজনে তো, সেই মানুষগুলো যাদের সঙ্গে আমরা উঠেছি বসেছি, যাদেরকে আমরা বহু দিন ধরে চিনি, যাদের সঙ্গে যাতায়াত আছে, সম্পর্ক আছে। তার মানে কার কথা বলছি? রিয়াঙ্কা, আকাশ পাপড়ি, এরা তো। কারণ এদের সঙ্গে মন্দিরা, সোমনাথ সব জায়গায় ঘোরাফেরা করে, একে অপরের বাড়ি যাতায়াত করে। কিছুদিন আগে তো ও রিয়াঙ্কার বাড়িতে ফিল্ম শ্যুট হলো, তো এইসব এরাই তো আপন। তো যখন আজ ওর খুব দুঃসময়, খুব কষ্ট, তো এই সময় কার কাঁধের কথা মনে পড়লো? তার কাঁধ, যাকে হালে ওয়াইটিতে চিনেছে কদিনের জন্য, মোবাইলে দেখেছে, এইটুকানি পরিচয়, তাছাড়া তো তার সঙ্গে পরিচয় নেই। খুব অবাক লাগলো, এর উত্তর কি মন্দিরে দিতে পারবে? কেন রিয়াঙ্কাকে ফোন করেনি, কেন আকাশ পাপড়িকে ফোন করেনি? এরাও তো আছে, এদেরকে না মনে পড়ে সেই মেয়েটাকে মনে পড়লো যে হয়কে নয়, আর নয়কে হয় করার এক্সপার্ট। কেন বলো তো? ওইটা নাটক করছে, ওর যে নাটকটা সবাই ধরে ফেলছে, এবার ওর পক্ষে ভিডিও করার জন্য, ও যে ঠিক সেটা প্রমাণ করার জন্য, তাই জন্য ও এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বেছে নিয়েছে। একদমই বন্ধু, খুব অবাক লাগে না? খুব অবাক লাগে না যে সবাই ওর পক্ষে হয়ে তো ভিডিও অনেকে করে। আমরা না নেগেটিভ ভিডিও করি, পজিটিভ ভিডিও তো অনেকে করে, তাদের কাউকে কমিউনিটি তোলেনি, কমিউনিটিতে তাদের কাউকে তোলেনি, কারণ তাদেরকে দিয়ে ওর কাজ হবে না, ওর নাটকের নতুন মোড় নেবে। কারণ নাটকটা সবাই ধরে ফেলছে, যারা যারা ওকে নিয়ে পজিটিভ ভিডিও করছিল তারা ওর নাটক ধরে ফেলে, তারাও এখন নেগেটিভ ভিডিও করছে। ও সবটা বুঝতে পারছে যে আমার এই নাটকটা সবাই বুঝে যাচ্ছে, তাই নাটকের নতুন মোড় নেবে। তা নাহলে বলো, ওদের কাউকে ফোন না করে একে কেন ফোন করুম? তো আমার মাথায় এটাই ঢুকছে না, কেন ফোন করবে একে? কে, এ কোথাকার কোন হুনু? কদিন চিনেছে, দুদিন ওয়াইটিতে এসছে, ওয়াইটিতেই তো দেখেছে পুরনো বন্ধুত্ব সম্পর্ক, ওগুলোর কোনো মূল্য নেই। মন্দিরে দিতে পারবে যাব? ওকে জড়িয়ে রানাঘাট স্টেশনে কি কান্না, কাঁদটা এই কাঁদটা ওরই পেয়েছে, আর কারোর পায়নি। রিয়াঙ্কা, আকাশ পাপড়ি, ওদেরকেও তো ফোন করে বলতো, ওদেরকেও তো ফোন করে বলতো যে এই এইরকম, ওরা সবাই তো মোটামুটি জানে, তা ওদেরকে তো ফোন করে ডাকতে পারতো, ফোনটা কেন ওকে করলো? খুব অদ্ভুত না বন্ধুরা? ওকে জড়িয়ে কি কান্না, কি বিধ্বস্ত, কিছু একটা করে ফেলবে, কতটা নাটকবাজ, কতটা নাটকবাজ মহিলা মন্দিরা। অবাক হয়ে যাচ্ছি, অবাক হয়ে যাচ্ছি। আগে সত্যি ভাবতাম সত্যি খুব ভালো মেয়ে, না খুব অবাক লাগছে নিজের মানুষদের, ওদের কাউকে ফোন না করে ওকে ফোন করে ডেকে এনে ওর কাজটা নিচ্ছে, কারণ ওর পক্ষ হয়ে ভিডিও করতে হবে, সোমনাথকে নিচে নামাতে হবে। ওই তো ফোন করে করে বলেছে সোমনাথ গাজা খায়, সোমনাথ ওকে আর মেয়েকে বাড়ি থেকে ছেড়ে চলে যেতে বলেছে, এইসব বলতে বলেছে। সব বুঝতে পারছি আমরা, সব জেনে গেছি আমরা, তোমার নাটকের পর্দা ফাঁস করে ফেলছো তুমি নিজেই তোমার ভিডিওর মাধ্যমে। সেদিনকে বাড়িতে গেছে, গিয়ে জিনিসপত্রগুলো নিয়ে আসছে, উনিও গেছেন সোনার গয়নাগাটি নিয়ে আসতে, তারপর তোমার জিনিসপত্র সবাই দিক ওদিক ঠিক করে নিয়ে আসতে। তো সেখানে গিয়ে বলছে যে কাঁদতে কাঁদতে তোমাদের দাদাভাইকে বলে দিও ওর ওষুধগুলো এখানে আছে, ক্যামেরার ওপ্রান্তে সোমনাথ দাঁড়িয়ে। তা আমরা কেন বলবো? সোমনাথকেই বলে দাও, এদিকে বলছো বিছনাটা শেষ, বিছনা গুছিয়ে দিয়ে যায়, সোমনাথ বলছে না না গোছাতে হবে না, এগুলো নাটক না, এগুলো নাটক না, না সম্পূর্ণ নাটক, সম্পূর্ণ নাটক করছে, গঙ্গা স্নান করছে। কেন, অসুস্থ অসুস্থ ছিল নাকি, নাকি নরকে ছিলে গঙ্গা স্নান করে উঠছ? গঙ্গা স্নান করে উঠছে কি বোঝাচ্ছ, নরকে ছিলে? নোংরা মহিলা একটা, এত নোংরা। দেখো বন্ধুরা, এইদিকে ওর বাবা বলছে, মন্দিরার বাবা মন্দিরার ভিডিওতে বলছে, আমি সোমনাথকে বহুবার বুঝিয়েছি, বাড়িতে এনে বুঝিয়েছি, রাস্তায় বুঝিয়েছি। এদিকে সোমনাথ বলছে, আমাকে আমার বাবা মা বোন বহুবার বুঝিয়েছে, সবাই বুঝিয়েছে, কেউ, সব কিছু ক্যাপচার হচ্ছে ক্যামেরায়, বোঝানোটা একটুও তো ক্যাপচার হচ্ছে না। এদিকে মন্দিরও যখন কয়েক মাস আগে ওর বাবাকে বোঝাতে গেছিলো, ওর মাকে মেনে নেওয়ার জন্য, মানে ওর মাকে বাবার কাজের লোক হিসেবে মেনে নেওয়ার জন্য বলেছিল না, মা ঘর মুছে দেবে, বাসন মুছে দেবে, রান্না করে দেবে, এরকমই তো তোমার একটা লোক দরকার, মাকে মেনে নেবে। সেইটা বোঝাতে যখন গেছে, ক্যামেরাটা একদম সামনে সামনে রেখে বোঝাচ্ছে, তো এই বোঝানোগুলো তো আমরা একবারও দেখছি না যে
ক্যামেরাটা ক্যাপচার করে আমাদের দেখাও যে বোঝাচ্ছি কি কিছু কিচ্ছু না, কিচ্ছু না, সব নাটক সম্পূর্ণ না। সোমনাথের বাবা মা বোনকে তো আমরা দেখছি নর্মাল, মন্দির আর মাকে দেখছি নর্মাল, আর মন্দিরের বাবা মার সাথে একটু করে নাটক করছে। এখন তো বেশ ভালো কন্টেন্ট পেয়ে গেছে, প্রশ্নের উত্তর প্রশ্নের উত্তর করে ভিউজ কামাচ্ছে। দেখছো সোমনাথের চ্যানেলের ভিউ লাফিয়ে লাফিয়ে 1 লাখে হয়ে যাচ্ছে, মন্দির আর 2 লাখ হয়ে যাচ্ছে। তাহলে পয়সাটা তো ভালো ইনকাম হচ্ছে, নাটকটা পুরো পয়সা ভালো ইনকাম হচ্ছে। তাই নাটকটা আর কদিন কদিন কি কমাস জারি রাখার জন্য এই মানুষটার কাঁধ দরকার, এই ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাঁধটা দরকার নাটকটা একটু জারি রাখার জন্য। সোমনাথকে তাতে নাটকে এই ইনকাম হচ্ছে বলে সোমনাথকে মাটির নিচে নিচেতে নামিয়ে দিচ্ছে, মানুষের কারণ চোখে ছোট করে দিচ্ছে, সব দোষ সোমনাথে। আর একটা কথা বলি বন্ধুরা, মন্দিরা সোমনাথ যেদিনকে বললো ওদের ডিভোর্স ফাইল করতে ওরা কোর্টে গেছে, সেদিনকে কিন্তু কোর্ট বন্ধ ছিল, কোর্ট কিন্তু কদিনের জন্য ছুটি ছিল, সেদিন কিন্তু কোনো কোর্ট খোলা ছিল না। তাহলে ওই মুহুরি নামক ব্যক্তিরা কি তোমরা বুঝে নাও, কেন এর আগের দিনের ভিডিওতে বলেছি ওর বাবার ভিডিওতে কিন্তু বাবা একবার প্র্যাঙ্ক ভিডিও করেছিল, এই মুহুরিটাই ছিল কিন্তু, মানে এখন কি তোমরা বুঝে নাও। সম্পূর্ণটা নাটক বন্ধুরা, কিচ্ছু না, সম্পূর্ণ নাটক, সম্পূর্ণ নাটক, মানে এরা দুজনেই সমান, দুজনেই সমান। এরা মাঝখান দিয়ে বাচ্চা মেয়েটার জীবনটা নিয়ে ছেলে খেলা করছে, কিছু বলার নেই, ভীষণ নোংরা, ভীষণ নোংরা, অবাক হয়ে যাই, এত নাটক এত নাটক। যেই মেয়েটার সঙ্গে এক কিছুদিন আগে দুদিন আগে গিয়ে তার শ্বশুরের বাৎসরিক কাজে গলা জড়িয়ে ভিডিও করে এলো, নেমন্তন্ন খেয়ে এলো, তার পেছনেই কিন্তু মাসটা দিল, একদমই তাই। কমিউনিটি পোস্টে যা লিখেছে কণিকা একদমই ঠিক, সেই মেয়েটাকে তুমি কমিউনিটি তুলেছো, তার কাজটা তুমি নিয়েছো, যে কণিকাকে একদম কত নিচে নামিয়ে দিয়েছে, তার সমস্ত বাচ্চা সন্তান সম্পর্ক ভাষণ নিয়ে নোংরা কেচ্ছা করেছে। সত্যি মন্দিরা তুমিই পারো, তুমিই পারো এই জিনিসগুলো, তোমাকে তোমার কোনো রাজনৈতিক দলে হওয়া দরকার। এবার দেখবে কি বলতো, এবার গাড়ি গাড়ি চার চাকার গাড়ি কেনার ব্যবস্থা হবে, আর ঠিক কমাস পরে দেখবে মন্দিরা আর সোমনাথ কিন্তু এক হয়ে যাবে, মন্দিরা আর সোমনাথ এক হয়ে যাবে। আরেকটা কথা ভুলে যাচ্ছি, কোনটা ছেড়ে দেবো কোনটা বলবো, সোমনাথের পুরোনো ভিডিওতে যাবে দেখবে সোমনাথ একদিন একটা ফ্ল্যাটে গেছিল, গিয়ে বলেছিল আমার বন্ধুর জন্য ফ্ল্যাট দেখতে এসেছি, আর এইটা কিন্তু সেই ফ্ল্যাটটা, ফ্ল্যাটটা দেখে আমি চিনতে পেরেছি। ওর পুরোনো ভিডিওতে যাবে গিয়ে দেখবে, ও সেখানে দেখাচ্ছে বন্ধুর জন্য ফ্ল্যাট দেখতে এসে, বলছে এটা বন্ধুর জন্য দেখি, এই ফ্ল্যাটটা হলো সেই ফ্ল্যাটটা। ওরা সব প্ল্যানিং করে এগিয়েছে, প্ল্যানিং করে। মন্দিরা বলছে সিঙ্গেল মাদার, সিঙ্গেল মাদার মেয়েটাকে নিয়ে এখন গেম খেলছে পয়সার জন্য, বুঝতে পারছি না কিছু। তোমরা পাশে দেখো 8,000 টাকার ভাড়া, কেন একটা 8,000 টাকা তুমি ভাড়া নিতে হবে জানো, তোমার এখন অনেক, তোমার ভবিষ্যৎ, তোমার মেয়ের ভবিষ্যৎ, ও আবার তোমার মায়ের ভবিষ্যৎ, সব কিছু তোমার কাঁধে আছে, তা তত ফোটানি মেরে থাকার কী আছে, ছিল তো ওই তো চাল বিক্রি করে একসময় তো সংসার চালিয়েছো, সবই খবর পেয়ে গেছি, এখন নয় মাসে 1 লাখ টাকা ইনকাম করে ধরাকে সরব মনে করছো, কারণ 8,000 টাকাকে থাকতে হবে, কারণ দুটো রুম অনেক কমে পাওয়া যায় ঘর ভাড়া, আমরা জানি না সবই জানি, নিতেই পারতে, কিন্তু না ফ্ল্যাটে থাকবে এখন, ফোটানি ফোটানি আবার নাটক করছো, পাশে থাকবে মেয়েকে নিয়ে আছি, পাশে থাকবে, কেউ পাশে থাকবে না আগামী দিন। আর কাঁধটা নিয়েছো না ভাড়াতে, তার স্বার্থে যদি ঘা পড়ে না তাহলে পেছনে তোমার বাস দিয়ে দেবে, বলে না লোহা লোহাকে কাটে, তোমার এবার সেই দশা হবে। দেখে নিও যে দুদিন আগে তোমার মাকে বাবাকে তোমাকে তোমার বাচ্চা মেয়েটাকে পর্যন্ত যাচ্ছে তাই করে, আমরা ওই ভাষাগুলো ইউজ করতে পারবো না, আমরা ভদ্র ঘরের বউ, ভদ্র ঘরের মেয়ে, নোংরা ভাষায় গালিগালাজ করে চক্কথ্য ভাষায় তাকে তোমার খুব প্রয়োজন হয়ে গেল, নিজের ওই বন্ধু বান্ধবীগুলো ছাড়া, নিজের ওই কাছের মানুষগুলো ছাড়া। নাটক ভাজ মহিলা, তোমার নাটক তোমার ভিডিওর মাধ্যমেই ধরা পড়ে যাচ্ছে, সব আশেপাশ থেকে সব খবর চলে আসছে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আরও অনেক নতুন তথ্য নিয়ে আসছি, চলো আজকের মতো টাটা।